নেত্রকোনার খালিয়াজুড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গাছ কাটা ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা চাকুয়া ইউনিয়নের হাতিলা গ্রামে এই সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী চন্দন রায়, বন্ধন রায়, নরেশ সরকার, সোহেল, স্থানীয় ইউপি মেম্বার ফজলু মিয়া সহ আরও অনেকেই। বক্তারা আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। গত 30 অক্টোবর জমি দখল করে গাছ কাটতে বাধা দিলে লাঠি, রড, দ্রামদা সহ দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের লোকজন আঘাত করলে অন্ততপক্ষে 10 জন আহত হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যদি এই বিষয়ে কোনো তদবির নিতাম পারতাছি না, কিন্তু আর আমিও চাই সেই বিষয়ে একটু এই প্রশাসন যদি একটু তৎপর থাকে তাহলে এদেরকে একটু এই আমিও এই এটার সাহায্য করবার জন্য আপনাদের কাছেও আমি আইনের কাছেও আমি সাহায্য চাইতে পারি, বুঝলেন? সেই হিসাবে আমি এটার শাস্তি হওয়ার জন্য এটা আমি চাই, আইনিয়ে দিছি। কিন্তু আমরা তো এই জোরাজুরি একটা কিছু করতে রাজি না, কিন্তু সেই যেভাবে আইন যেভাবে চলছে আমরাও সেইভাবেই আছি বা এটা আমরা স্বীকারও করি। মারামারি এই ওরা করছে, আমরা তো যাই নাই। এরা তো পরে রাত্রে এই সরঞ্জাম নিয়ে এই পরিকল্পনা করিয়া এই বিষয়ে আগেই এইগুলি রাখে গেছে, আর একজন একজন করে গেছে। আমরা বাড়ির থেকে ঘুম থেকে উঠিয়া তারা আয়াসের পরে এই আঘাত করছে, দা দিয়া এরা কূপ দিছে, হেরে লাঠি দিয়া বাড়ি দিছে। এইভাবে নানান শাস্তিমূলক কাজ হেরাই করিয়াছে। ওনারা আমাদের জায়গাটা জোরপূর্বক দখল করে নিতে চায়, নানান অত্যাচার প্রায় সময় করে এই জায়গা নিয়ে। আমরা বেড়া পুরো অনেক পুরাতন বেড়া, এইসব বেড়া কাটতে কাটতে নেওয়া যায়, কেউ কিছু কইলে মানে না। পরে একদিন হঠাৎ করে রাত্রে যে যা বেড়া ছিল রাত্রে সব বেড়া কাটতে নিয়ে গেছে। পরে বেড়া কাটতে নেওয়ার পরে এনে যে ফুলতি গাছ ছিল বেড়ার ভিতরে কিছু, এই গাছও অনেক টাকার গাছ নষ্ট করছে। নষ্ট করার পরে আমরা এই যে এলাকার মান্যগণ্য কিছু ব্যক্তিবর্গ করে জানাইছি, জানাগুলো সবাই দেখছে। দেখার পরে 2 দিন পরের ঘটনা, আমরা আবার বেড়া দিছে, বাবা বেড়া নিয়ে গেছে, গাড়ি নিয়ে গেছে, আমরা যাই না, থানার মধ্যে জিডি করছি আমরা। আবার শুনলাম এই জায়গাটা নিয়ে আবার ঝগড়া হয়েছে, আবার যে গাছ যখন কাটছে ওনারা আমাকে জানাইছে যে কেবা কারা রাত্রে আমার বেড়া এবং গাছ কাটিয়া তো হয়ে গেছে। এই বিষয়টা আর আমার জানাইছে, যেহেতু আমাদের চেয়ারম্যান হ্যাঁ এই বিষয়টা নিয়ে সবার নিয়ে বইয়া জিনিসটা একটা সমাধান করে তো হয়ে গেছে। পরবর্তীতে যেহেতু আবার এর একটা এই ঝগড়ায় পরিণত হয়েছে, তখন এই ব্যাপারটা নিয়ে আর আমি মনে করুন এই এর সাথে কথা বলছি না, এর সাথে কথা বলছি না, যেহেতু এটা চেয়ারম্যান পূর্বেই সমাধান করে তো হয়ে গেছে। বিষয়টা নিয়ে শুরু আছে বলতে এরা যদি মনে করেন ধনুপক্ষ যদি হ্যাঁ এই বিষয়টা মানে, হ্যাঁ ধনুপক্ষ যদি বিষয়টা মানে তাহলে মনে করেন আমি যারা যারা লাগে গ্রামবাসী এবং বাইরের লোক যদি লাগে আমি নিয়ে এই বিষয়টা সমাধান করতে রাজি, চেষ্টা করব। তথ্য ও ভিডিও চিত্র ইকবাল হাসান, নেত্রকোনা।